স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। রমজান মাস মানে বাংলাদেশে খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া দাম, অথচ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে রোজাদার ব্যক্তির সুবিধায় দাম কমিয়ে দেন ব্যবসায়ীরা। এবারও সেই সেবামূলক কাজে নেমেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশীরা। তাদের মালিকানাধীন বিভিন্ন দোকান মার্কেটে মিলছে সুলভ মূল্যে, চলছে আকর্ষণীয় মূল্য ছাড়। রমজান আলী খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়া বাংলাদেশে নিয়মে পরিণত হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে দেখা মেলে উল্টো চিত্রের। রোজাদারদের কষ্ট লাঘবে কমানো হয় পণ্যের দাম। অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন দোকান মার্কেট এবং সুপার শপে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। এতে দেশীয় সবজি, মাছ, ফলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য অনেক সস্তায় পাচ্ছেন ক্রেতারা। ছাড় চলছে জামা কাপড়, তৈজসপত্র। এই রমজানের মাসে আমরা বেনিফিটটা খুবই কম করি ইউএইতে, আমরা যারা ব্যবসায়ী আছি। কেননা সবাই যাতে কম রেটের মধ্যে সামানটা কিনে খেতে পারে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন সবজি, মাছ, মাংস, মানুষের চনা, ডাল, যে সমস্ত জিনিস আমরা নিত্য প্রয়োজনীয়ভাবে খাই এবং যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর উপর আমরা একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করি, স্পেশাল ছাড়ের, যেটা সমস্ত আরব আমিরাতে সমস্ত ব্যবসায়ী বা মহলে এই জিনিসটা করে, যাতে মানুষ, সাধারণ মানুষ তাদের দৈনন্দিন চাহিদা রমজান মাসে খুব সহজেই মেটাতে পারে। শুধু সাশ্রয়ী মূল্যই নয়, টাটকা এবং ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করা হয় রমজানে। এই দেশে একটা ফুড কন্ট্রোল অথরিটির অনেক তদারকি আছে, সেই জন্য এখানে ফ্রেশ খাবার পাওয়া যায়, প্লাস দ্রব্যমূল্য কম দামে পাওয়া যায়, সুলভ মূল্যে পাওয়া যায়। রমজান মাসের উপলক্ষে এরা বিশেষ ছাড় দেওয়া। ব্যবসায়ীদের আশা, খুব শিগগিরই রমজানের দ্রব্যমূল্য হ্রাসের সংস্কৃতি গড়ে উঠবে বাংলাদেশেও। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।